সুপ্রিয় দর্শক, আমি আফজাল হোসেন, স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। শাসন ব্যবস্থার পরিবর্তন সহ রাষ্ট্র মেরামতের 27 দফা রূপরেখা দিয়েছে বিএনপি। দলটির নেতাদের দাবি জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে রূপরেখায়। ক্ষমতাসীন দলের নেতাদের মন্তব্য, বিএনপি দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়েছিল, রাষ্ট্র মেরামত করেছেন শেখ হাসিনা। দলটির ভিশন 2030 খায় খায় বলেও মন্তব্য তাদের। এসব নিয়ে আমাদের আজকের সম্পাদকীয়, রাষ্ট্র মেরামতের রাজনীতি। আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন অ্যাডভোকেট এবিএম রিয়াজুল কবির কাউসার, সদস্য কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ বাংলাদেশ আওয়ামী লীগ, শেখ রবিউল আলম রবি, সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি, এবং কুদ্দুস আফরাদ, সিনিয়র সাংবাদিক। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন, এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে, এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে জেনে নেব প্রধান শিরোনামগুলো। এবার রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা বিএনপির। নির্বাচনকালীন নির্দলীয় সরকার সহ 27 প্রস্তাব, ধ্বংসকারীদের মুখে মেরামতের কথা মানায় না বলছে আওয়ামী লীগ। বৈশ্বিক মন্দার মধ্যে দেশে খাদ্য সংকট যেন না হয় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। কৃষি পণ্যের বাণিজ্যিক ব্যবহার বাড়াতে গবেষণার তাগিদ। আরও একটি স্বপ্নযাত্রার অপেক্ষা, 29 ডিসেম্বর থেকে রাজধানীর বুকে বাণিজ্যিকভাবে চলবে মেট্রো রেল। উত্তরা আগারগাঁও দুই প্রান্তেই থাকছে উদ্বোধনী আয়োজন। দর্শক, শিরোনাম শুনছিলেন, আমরা আজকের আলোচনার বিষয় দিয়েছি রাষ্ট্র মেরামতের রাজনীতি। রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা দিয়েছে বিএনপি, আর এ নিয়েই রাজনীতিতে আলোচনা হচ্ছে। রবি ভাই, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। আপনারা যে 27 দফা প্রস্তাবনা দিয়েছেন, রূপরেখা দিয়েছেন, এখানে বেশ কিছু ধারা, যেটি বলে রাখি সেটি এর আগে আপনারা 2017 সালেও দিয়েছিলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তখন এই ভীষণ 2030-র কথা বলেছিলেন, সেখানেই রেইনবো ন্যাশনের কথা উল্লেখ করা হয়েছিল, উচ্চ কক্ষ বিশিষ্ট আইনসভার কথাও উল্লেখ করা হয়েছিল। আসলে নতুন কি আছে বাড়তি বলার মতো আসলে এই রূপরেখায়? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সময় টিভি আয়োজিত অত্যন্ত জনপ্রিয় অনুষ্ঠান, সম্পাদকীয়র প্রিয় দুই সহ আলোচক, সঞ্চালক এবং যারা দেখছেন, শুভেচ্ছা। নতুন আপনি যদি বলেন, যে সংকট আছে সেই সংকট সমাধানের এক পন্থা এখানে রয়েছে। আর আপনি যদি বলে থাকেন ভীষণ 2030-র কিছু অংশ তো থাকবেই, তার কারণ থাকবে হচ্ছে সেটা হয়তো জনগণের মুক্তির একমাত্র পথ বলে আমরা মনে করেছিলাম সংকট থেকে উত্তরণের জন্য। কিছু সংকট প্রকট হয়েছে আর কিছু সংকট অবধারিতভাবে আছে। এখন এই যে ক্ষমতা লবি একটা আওয়ামী লীগ সরকার আছে, তাদের ক্ষমতার মোহ কিন্তু রাষ্ট্রকে জরাজীর্ণ করে ফেলেছে, যার ফলে আমরা মনে করছি যে আমাদের যে ধরেন শাসনতন্ত্র সেটাতে একটা কারেকশনের ব্যাপকভাবে প্রয়োজন রয়েছে। আমাদের শাসন ব্যবস্থাপনার মধ্যে ত্রুটি আছে এবং শাসন ব্যবস্থাপনায় এমন একটা প্রক্রিয়া হয়ে প্রতিষ্ঠিত হতে চলেছে যে ক্ষমতাশীল দলেরই পুরো দেশটা, মানে সরকার, রাজনৈতিক দল এবং রাষ্ট্রের মধ্যে কোনো পার্থক্য থাকছে না। সেখানেকে আমরা বলেছি যে সেখানে একটা ব্যাপক ধরনের কারেকশনের প্রয়োজন রয়েছে, কারণ জনগণের ক্ষমতায়নের জন্য, জনগণের রাষ্ট্রে মালিকানা প্রতিষ্ঠা করবার জন্য সেটা আমরা তুলে ধরার চেষ্টা করেছি। আমরা আরও বলেছি যে সরকার নির্বাচনে এবং রাজনীতিতে জনগণের অংশগ্রহণটা অবাধ এবং স্বচ্ছ হওয়া দরকার, সে পথ রুদ্ধ করেছে ক্ষমতা লোভীরা। সেই জায়গার আমরা কিছু ধরেন সমস্যা উল্লেখ করেছি এবং সমাধানের জন্য সংকল্প ব্যক্ত করেছি। আমলাতন্ত্র তো যদি যান, আমলাতন্ত্রের আধিক্য, কর্তৃত্ব, প্রভাব এমনভাবে প্রতিষ্ঠিত হচ্ছে রাষ্ট্রে, কারণ হচ্ছে ক্ষমতাসীনরা আমলাতন্ত্রের উপর নির্ভর করে ক্ষমতায় থাকতে চাইছে, যার ফলে জনগণ ক্রমাগতভাবে কিন্তু রাষ্ট্রে তার অধিকার থেকে বঞ্চিত হয়েছে। আমি কিন্তু ভাবধারাটা বলছি, নিশ্চয়ই এটা তো আপনি যেই কথা বলছেন যে দল ও রাষ্ট্রের চরিত্রের মধ্যে কোনো পার্থক্য লক্ষ্য করছেন না, আমলাতন্ত্রের কথা বলছেন, এটি তো আমরা স্বাধীনতার পর থেকেই দেখে আসছি, এটা তো কোনো স্বাধীনতার পর থেকে আমলাতন্ত্র ছিল, আমলাতন্ত্র থাকবে। আমি বলছি ক্ষমতায় থাকার হাতিয়ার হয়ে গেছে আমলাতন্ত্র, ক্ষমতায় যাওয়ার হাতিয়ার হবে জনগণ, কর্তৃত্ব থাকবে জনগণের কাছে, রাষ্ট্র ব্যবস্থাপনায় জনগণের থাকবে অংশগ্রহণ, প্রত্যক্ষ অংশগ্রহণ, সেটি কিন্তু নেই, আমলাতন্ত্র মুখ্য হচ্ছে। আপনি দেখেন অর্থনৈতিক যে জায়গাগুলি সেখানে অবিচার রয়েছে, সুশাসন নাই, দৈরত্ব হচ্ছে সুবিধাভোগীদের, লুটপাট করছে হচ্ছে যারা জনপ্রতিনিধি তারা, যারা সরকারে আছে তারা, কোথাও জবাবদিহি করা লাগছে না। জনগণের অর্থ লুটপাট হচ্ছে, ডাকাতি হচ্ছে,
আপনার আত্মসাত হচ্ছে, দেখভালো করো কেন নেই, এই সমস্ত বিষয়গুলিকে আমরা আমলে আনার চেষ্টা করেছি। আমরা মনে করেছি যে কার্যকর একটা রাষ্ট্র ব্যবস্থাপনার জন্য এই রাষ্ট্রটা নির্মাণ করার প্রয়োজন রয়েছে, কিছুটা শাসনতন্ত্রে, কিছুটা হচ্ছে আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠান যেগুলি আছে সেখানে, কিছুটা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে, রাষ্ট্রের প্রধান তিনটি বিভাগ যেখানে আছে সেইগুলিকে জনগণের হয়ে যাতে ফাংশন করে। কোনো একক দলের আধিপত্যে রাজনীতি অথবা ধরেন ক্ষমতার রাজনীতি, এটা বাংলাদেশের স্বাধীন হয়নি। সেই জন্য আমাদের গণতন্ত্র থাকবে, সাম্য থাকবে, মানবিক আপনার মর্যাদা থাকবে, অর্থনৈতিক ন্যায় বিচার থাকবে, সামাজিক সুরক্ষা থাকবে, সেই জায়গাগুলিকে আমরা কিন্তু আমরা গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছি। এই লক্ষ্যে কিন্তু আমরা 27টি প্রস্তাবনা দিয়েছি। রবি ভাই, আপনি খুবই সুসংগতভাবে বলেছেন, প্রথম যেই দফাটির কথা উল্লেখ করা হয়েছে এই 27 দফার আগে, যেটি আপনারা বলছেন জনকল্যাণমূলক জাতীয় ঐক্যমতের সরকার প্রতিষ্ঠা করা হবে, জাতীয় সরকার হবে, জাতীয় সরকার কারা করবে সেটাও বলা আছে যে বর্তমানে যারা সরকার বিরোধী আন্দোলনের সাথে যুক্ত সকল দলকে নিয়ে ক্ষমতায় গেলে করবেন। এখন যাদের যদি আপনারা আন্দোলনে সফল হন, বিএনপি ক্ষমতা ভার গ্রহণ করে, তখন বড় একটি রাজনৈতিক দল আওয়ামী লীগকে বাদ দিয়ে কি জাতীয় ঐক্যমতের সরকার গঠন করা কি সম্ভব? আদৌ কি সেটি জাতীয় ঐক্যমতের সরকার হবে? না, আওয়ামী লীগ এই সমস্যা নিয়ে যদি এক হয় এবং ধরেন বিএনপি যে প্রক্রিয়ায় রাষ্ট্র মেরামত করতে চাইছে, জনগণের অবাধ ভোটের মাধ্যমে যদি বিএনপি ক্ষমতাসীন হয় আর এই সংকট থেকে উত্তরণের জন্য বিএনপির সাথে যারা থাকবে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে, যারা এগিয়ে আসবে, যাদের একটা উল্লেখযোগ্য ভূমিকা থাকবে, তাদের নেতৃত্বে জাতীয় সরকার হবে। আওয়ামী লীগ যদি এই ধরেন ভুল পথে প্রচলিত হচ্ছে, ক্ষমতা লুবি হয়েছে, নিশ্চয়ই এই দাবিগুলির সাথে আওয়ামী লীগেরও রাজনৈতিক দল হিসেবে দ্বিমত করার সুযোগ নেই। এবং সেটা যদি আওয়ামী লীগ মনে করে সুপথে ফিরিয়ে আসে, সুমতি যদি হয় এবং তারা যদি আমাদের এই দাবিগুলিকে সাথে একমত পোষণ করতে চায় রাষ্ট্রের প্রয়োজনে, এবং দল হিসেবে বিএনপিকে যদি জনগণ অবাধ ভোটের মাধ্যমে ক্ষমতায় আসীন করে, আওয়ামী লীগেরও থাকার সে সুযোগ রয়েছে। জি, আমরা বলতে চাচ্ছি এই রাষ্ট্রটা আমার, এই রাষ্ট্রটা আমাদের, এই রাষ্ট্রে নাগরিক হবে, রাষ্ট্রের প্রধান হচ্ছে আপনার নিয়ামক, তিনি হবেন মালিক, এবং সরকার রাষ্ট্র ব্যবস্থাপনায় যে সমস্ত অঙ্গগুলি আছে তাদের কাজই হবে জনগণের স্বার্থ রক্ষা করা, জনগণের অধিকার প্রতিষ্ঠিত করা, কোনো একক দলের অধিকার এবং কর্তৃত্ব প্রতিষ্ঠিত করা না, যেটা আওয়ামী লীগ করেছে। আপনার কাছে আবার আসবো কাউসার ভাই। শেষে রবি ভাই যেটি বলেছেন যে এই যে 27 দফা রূপরেখার কথা তারা দিয়েছে, এই রূপরেখার সঙ্গে আওয়ামী লীগের দ্বিমতের সুযোগ নেই। আপনি যদি এই রূপরেখাটি হয়তো আপনি পড়ার সুযোগ পান নাই পুরোটা, যদি আপনি পুরোটা পড়েন তাহলে দেখবেন যে বিগত যে নির্বাচনের আগে আওয়ামী লীগ বিএনপি যে নির্বাচনী ইশতেহারগুলো দিয়েছে তাদের মধ্যে খুব একটা পার্থক্য নেই। তারপরেও এই যে বিএনপির এই রূপরেখার সঙ্গে বা এই রূপরেখা থেকে আওয়ামী লীগের কিছু নেওয়ার সুযোগ আছে কিনা? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সম্মানিত সমালোচকবৃন্দ যারা সময়টি অনুষ্ঠানে দেখছেন। রাষ্ট্র সবার, এখানে বলার সুযোগ নেই রাষ্ট্র কারো কারো, রাষ্ট্রটা সবাই মিলেই স্বাধীন করেছিলেন মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে। আজকে বিএনপি ওনাদের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা, এই শব্দটাই কিন্তু কোশ্চেনেবল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দীর্ঘদিন দীর্ঘ সময় আন্দোলনের সঙ্গের মধ্য দিয়ে 70-এর নির্বাচন এবং পরবর্তীতে 71-এর মহান মুক্তিযুদ্ধ দিয়ে দেশটি স্বাধীন করেছিলেন, এবং উনি কিন্তু এই সোনার বাংলা গড়তে চেয়েছিলেন এবং 3.5 বছরে সেটা করার অনেক ব্যবস্থা নিয়েছিলেন। বরঞ্চ আমরা বলবো 1975 সালের 15 আগস্টের পরে জাতির পিতাকে সপরে হত্যা করার পর যে বাংলাদেশ আমরা দেখেছিলাম, বাংলাদেশটাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। 21 বৎসরে বাংলাদেশটাকে বাংলা স্থান বানানোর প্রক্রিয়া প্রায় শেষ হয়ে গিয়েছিল। 1981 সালে 17 মে আজকের মাননীয় প্রধানমন্ত্রী জনতা শেখ হাসিনা যদি বাংলাদেশে না আসতেন তাহলে তো আজকে এই বাংলাদেশটা আমরা পেতাম না। দেখুন, এখানে অনেকগুলি শুরুতেই যে কথাটি বলেছেন যে ওনারা গণতন্ত্র করতে চান, সাম্য দেখতে চান, মানবাধিকার মর্যাদা দেখতে চান, সামাজিক ন্যায় বিচার দেখতে চান, আমি যদি বলি যে 75-এর পরে কি ন্যায় বিচার ছিল? জাতির পিতা হত্যাকে হত্যা করার পর ওনারা অধ্যাদেশ করেছিলেন যে ইনডিমিনি অধ্যাদেশ, যে জাতির পিতার পরিবারের হত্যার বিচার হবে না। একটা দেশে যদি জাতির পিতার হত্যার বিচার বন্ধের আইন করা হয়, সাধারণ মানুষ কি সেই কোনো হত্যার বিচার পাবে? পাবে না। তাহলে কোন সময়টায় ওনারা
এটা করেছিলেন, কী জন্য করেছিলেন? আসুন, মুক্তিযুদ্ধের চেতনা বাংলাদেশে এখন সবচেয়ে বড় আইডেন্টিটি হলো মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধার পরিবার। সকল সুবিধা পাচ্ছেন, একটা মুক্তিযোদ্ধা ভাতা পাচ্ছেন, মরার পর রাষ্ট্র স্বীকৃতি পাচ্ছেন, তার ছেলেরা মেয়েরা নাতিরা চাকরি যাচ্ছেন। এই 75-এর পরে 21 বছর মুক্তিযোদ্ধারা বলেন না আমরা মুক্তিযোদ্ধা ছিলাম, অনেকে অনেক ডকুমেন্ট নষ্ট করে ফেলেছেন। এটা তো বাংলাদেশের বাস্তবতা, সেটা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে করেছেন এবং মুক্তিযোদ্ধারা আজকে সম্মান পাচ্ছেন। 1975 সালের পরে ইদানিং ওনারা একটা বক্তব্য দেন, দেশে গণতন্ত্র নেই, গণতন্ত্র নেই। গণতন্ত্রের ডেফিনিশনটা কি? ওই যে সকালবেলা বিচার, বিকালে রায়, রাত্রে কারফিউ দিয়ে হত্যাকাণ্ড বিচার করা, এটাই ছিল গণতন্ত্র? সেই গণতন্ত্র চান? মেরামত করে সে জায়গায় নিয়ে যেতে চান? আজকে আমরা বলি কি, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে বাংলাদেশ যদিও বৈশ্বিক, কিন্তু আওয়ামী লীগের কাছে গণতন্ত্রের ডেফিনেশনটা কি? সবার মৌলিক অধিকার বাস্তবায়ন করা। এবং আমরা মনে করি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষণা দিয়েছিলেন, হয়তো উনি করে যেতে পারেননি। আজকে জননেত্রী শেখ হাসিনা এই অধিকার, মৌলিক অধিকার, যেটা বলি অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য এবং জননেত্রী শেখ ঘোষিত ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন করা, এইগুলো আমরা, এবং গত নির্বাচনে আমাদের স্লোগান ছিল প্রত্যেকটা গ্রাম হবে শহর। তার মানে কি, আমরা প্রত্যেকটা গ্রামের শহরের সুবিধা দেব, বিদ্যুৎ দেব, রাস্তাঘাট দেব, স্কুল দেব। আজকে বাংলাদেশে আমরা গর্ব করে বলতে পারি একটা মানুষ গৃহহীন নাই। এখন কিন্তু সারা বাংলাদেশে লাল নীল দালান দেখা যায়, যারা জীবনে কল্পনা করে নাই। অর্থাৎ শেখ হাসিনা কিন্তু কথা রেখেছেন যে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে একজন নাগরিক গৃহহীন থাকবে কেন, এটা করেছেন। হ্যাঁ, বিদ্যুৎ নিয়ে অনেক কথা বলবেন, আমরা কিন্তু মুজিব শতবর্ষে শতব বিদ্যুতের ব্যবস্থা করেছিলাম। ওনাদের সময় বিদ্যুৎ ছিল 4000 মেগাওয়াট, আমাদের কত মেগাওয়াট বলবো না, আমরা বলবো সারা দেশে দিতে পেরেছি, যেটা লাইনের মাধ্যমে নয় তো সোলার সিস্টেমে। হ্যাঁ, কয়েক মাস আগে আমাদের একটু সুবিধা অসুবিধা হয়েছে। এখন কিন্তু ওই বিশ্বকাপ সবচেয়ে বড় খেলা যেটা হয়ে গেল, বাংলাদেশে কোথাও কোনো অভিযোগ নাই যে বিদ্যুতের জন্য কোথাও খেলা দেখতে পারে নাই, এই অভিযোগ কোথাও আসে নাই। তার মানে কি, আমরা এটা ওভারকাম করতে পেরেছি। অনেক কথা বলেছেন, আমরা কথায় বিশ্বাস, আমরা মনে করি জনগণের যে মৌলিক অধিকার। বিদ্যুৎ উৎপাদন কি বেড়েছে নাকি, যেহেতু শীত এখন তো সমটা চাহিদা কমেছে এই কারণে কিনা? আমাদের বিদ্যুতের টোটাল 12.5 ভাগ হলো আমাদের এই চাহিদা। আমাদের মিল, ফ্যাক্টরি যেগুলো আছে, বাংলাদেশ তো এখন একটা রপ্তানিমূলক দেশ, আমাদের গার্মেন্টস সেক্টর, বিভিন্ন সেক্টরে কিন্তু চালু রাখতে হচ্ছে, গ্যাস নিয়ে সমস্যা হয়েছিল, এগুলো আমরা কাটিয়ে ওঠার চেষ্টা করছি এবং অনেকটা কাটিয়ে উঠেছি। আপনি যেটা বলবেন যে শীত আসলে বিদ্যুতের ব্যবহার, আমি তো বলেছি 12.5% নয় 2% কমে যায়, তাই না? এটা কিন্তু বলার জন্য বলা। হ্যাঁ, আমরা এই কারফিউ গণতন্ত্র চাই না। হ্যাঁ, কিছুদিন আগে ওনারা 10টা বিভাগে মহাসমাবেশ করেছেন, বড় পুণ্যের কাজ করেছেন, মনে হয়েছিল এটা 10টা সমাবেশ করলেই আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছেড়ে দেবে, টেনে নামাতে হবে না। আমার বক্তব্য কি, 10টা সমাবেশে, বিভাগীয় সমাবেশে, সর্বশেষ ঢাকা নিয়ে তো অনেক কথা হয়েছে, পল্টনে সারা করবেন না করবেন না, পল্টনে কী পেয়েছে আমরা দেখেছি, সে গোলাপবাগে কী ঘোষণা এসেছে, ঢাকার মানুষ কী হয়েছে আমরা দেখেছি। দেখুন, আওয়ামী লীগ সরকারকে ওনারা আন্দোলনের ভয় দেখানো, গণঅভ্যুত্থানের ভয় দেখান, তাই না? আমরা বলি কি, এদের এহেন আফরত ভাই আছেন, অনেক কিছুর সাক্ষী, আমরা যেটা দেখি নাই ওনারা দেখেছেন। বাংলাদেশের মানুষ আন্দোলন, গণ আন্দোলন, অভ্যুত্থান, গণঅভ্যুত্থানের সাথে পরিচিত, শুধু বললে, ঘোষণা দিলে এটা হবে না, স্কাইপিতে বললেই হবে না। আজকে যেটা দিয়েছেন, আমরা মনে করি এটা আরেকটা বিশৃঙ্খলা সৃষ্টি করার পাইকারা করছেন। দেখুন প্রত্যেকটা বিভাগে কিন্তু ওনারা সংশোধনী দিয়েছেন, কিছু করতে চান। আমরা মনে করি, আবার আসবো একটু কুদ্দুস আফরাদের কাছ থেকে, আজকের এই বিএনপির 27 দফার রূপরেখার একটু মূল্যায়নটা জানতে চাই। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমাদের সঙ্গে আছেন আলোচনায় আওয়ামী লীগ এবং বিএনপির দুজন নেতা, টেলিভিশনের সেটের সামনে আছেন যারা, সবাইকে শুভেচ্ছা। বিষয়টা হচ্ছে যে এই যে 27 দফা রূপরেখা দিয়েছে, আগে কোনো কোনো কাগজ বা মিডিয়ায় মোটামুটি এটা একটা ধারণা রিপোর্ট হয়ে গেছিলো, আমরা দেখেছি, আজকে ফাইনালি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে। করার পরেও ডিটেলস পড়ি নেই, আমাকে পাঠানো হয়েছে বিএনপির তরফ থেকে, আমি মোটামুটি মেন ইয়েগুলো দেখেছি, যে কথাগুলো বলছে প্রত্যেক দলের প্রত্যেক দফাগুলো খুব ভালো থাকে, এই 27 দফাও চমৎকার দফা, এটা রূপায়িত করা, বাস্তবায়িত করা, কোশ্চেনটা হচ্ছে সেই জায়গায়। আমাদের কনস্টিটিউশনের যে শব্দগুলো আছে,
সব ভালো কথা আছে, কিন্তু কনস্টিটিউশন ফলো করাটা, এটা নিয়ে কিন্তু প্রশ্ন ওঠে। এটা নিয়ে আমরা নানান সময় কোর্টে দৌড়াই, জনসভায় বক্তৃতা দিতে দেখি রাজনৈতিক দলের নেতাদেরকে। সব মিলিয়ে আমাদের বাস্তবমুখী যে বিষয়গুলো আমরা রাজনৈতিক দলগুলোর কাছ থেকে প্রত্যাশা করি, এটা আওয়ামী লীগ হোক, বিএনপি হোক বা অন্য যে কোনো দলই হোক, সেগুলো আমরা পাই না, আসলে তাদের কাছ থেকে পাই না। রাজনৈতিক দলগুলোর ভিতরে অনেকটা গণতন্ত্র নাই, তো বাইরে গণতন্ত্র করবে কিভাবে? তার চাল চলনে বসা হাঁটা চলা যদি গণতন্ত্র না থাকে, কথাবার্তা যদি গণতন্ত্র না থাকে, তাহলে তার কাছ থেকে ভালো ভালো কথা শুনলে কী হবে? ধরেন এই দেশের যে পরিমাণ সংখ্যাগরিষ্ঠ মানুষ ধর্মের প্রতি সাংঘাতিক বিশ্বাস, অন্যান্য দেশের মতো, ইউরোপীয় দেশের মতো আমাদের এখানে কিন্তু নাস্তিকের আধিক্য নাই, এবং বিভিন্ন ধর্মেরও ইয়া নেই। আমরা যদি বলি আমাদের এখানে মুসলিম ধর্মের প্রবল আধিক্য আছে এবং সেটা বিশ্বাসও করে, কিন্তু আপনি কি এতে অনাচার অবিচার পাপাচার এগুলোর কম দেখেন? দেখছেন, সবাই তো বিশ্বাস করে, সবাই নামাজ রোজা কায়েম করে, তারপরে এই অহরহ আছে। তো এই কিতাবের বহু জিনিস কিতাবেই থাকে, বাস্তবে ওইটার কাছাকাছিও যাওয়া হয় না, মানে ক্ষমতায় গেলে ভুলে যায়। ভুলে যায় আমি বলছি, যখন যার হাতে যায় সেইভাবেই হয়। আমি যদি তিন জোটের রূপরেখার কথা বলি, রূপরেখার সময় আমরা আরও ইয়াং ছিলাম, আমাদের বিশাল একটা স্বপ্ন ছিল এই বুঝি বাংলাদেশ, এইবার বাংলাদেশটা সঠিক ধারায় চলে আসবে, কিন্তু কি দেখলাম, আসলো না। প্রথমেই হুঁচট, প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট না পার্লামেন্টারিয়ান গভর্নমেন্ট, আমি বিস্তারিত যাবো না, এটা যারা সেই সময়ের লোক তারা জানে। বিএনপি প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্টের পক্ষে অবস্থান নিয়েছিল, আওয়ামী লীগ পার্লামেন্টারিয়ান গভর্নমেন্ট চাচ্ছিল, এবং এইটা নিয়ে বেসরকারি একটা বিল পর্যন্ত সংসদ উত্থাপন করে দেয়। এক পর্যায়ে তদানীন্তন অস্থায়ী রাষ্ট্রপতির পরোক্ষ বা কি বলবো, এটা পরোক্ষভাবে ওনার একটা বক্তব্যে বাধ্য হয়, মানে উনি না এলে অন্য কিছু করবেন, এটা যখন তখন কিন্তু দুই দলেরও সমঝোতার ভিতরে এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পার্লামেন্টারিয়ান গভর্নমেন্টে এই দুইটি বড় রাজনৈতিক দল একত্রিত হয়ে পার্লামেন্টে এটা সরকারি দল অর্থাৎ বিএনপি এই আইনটা আনে, প্রস্তাব তুলে এবং পাশও হয়। আমরা ভাবছিলাম যা হোক একটা বড় একটা ফাঁড়া কেটে গেছে, এইবার বুঝি ই হবে, কিন্তু দেখা গেল একটা উপনির্বাচন নিয়ে খটকা বাঁধল। তো আমরা এরকম ক্ষণে ক্ষণে কিছু উনি কথা বলছেন আমলা নির্ভর, অস্বীকার করা যায় না, তো অস্বীকার করার কোনো উপায় নেই। আমাদের এই যে ডিকটেট করে, ধরেন 75-এর বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর থেকে, মানে যে ইন্দিরা মজিদ চুক্তি নামে যেটা ভারত বাংলাদেশের মৈত্রী চুক্তি ছিল, সেটাকে ইন্দিরা মজিদ চুক্তি বলা হয়তো, এই চুক্তিটাকে নিয়ে কত কটাক্ষ হয়েছে, কিন্তু এরপরে জিয়াউর রহমান সাহেবের জীবদ্দশা হয়েছে, জিয়াউর রহমান যে এরশাদ সাহেব আসলো, মৈত্রী চুক্তি যে যখন আসে খালেদা জিয়া থাকলো, কেউ আর এটা বাতিল করে না, বরং সেটা বাস্তবায়ন হয়ে গেল শেষমেশ পরিপূর্ণভাবে, এটার আর এখন কোনো কিছু নাই, এটা বাস্তবায়ন হলো না, এটা কেউ বাতিলও করলো না। এমনকি জিয়াউর রহমানকে যেদিন চট্টগ্রামে ওনাকে নির্মমভাবে হত্যা করা হয়, বা সেদিনকার ওইখানকার মেজর জেনারেল মঞ্জুর নেতৃত্বাধীন যে সরকার, সেই সরকার ওই চুক্তি বাতিল করে দিল, মানে রেডিও ঘোষণা। কিন্তু এটা কখন করে, এই জন্য বলছি এইসব পপুলার কথাগুলো বলে যতক্ষণ ক্ষমতায় না থাকে, ক্ষমতায় থাকলে পপুলার কথাগুলো হয় না। আমাদের এখানে পুলিশের কোনো ওয়ারেন্ট ছাড়া অ্যারেস্ট করার ক্ষমতা নিয়ে অনেক কথা হয়েছে, এখন আর এটা নিয়ে কথা হয় না। হ্যাঁ, যে 24 ঘন্টা তার হেফাজতে রাখবে ইত্যাদি ইত্যাদি নিয়ে, বিএনপির আমলে আওয়ামী লীগ বলছে, আওয়ামী লীগের আমলে বিএনপি বলছে, কিন্তু এটা দুই দলই যখন উলট পালট করে দেশ শাসন করছে তখন এইসব কিন্তু ভুলে গেছে, এইগুলো নিয়ে এখন আর কেউ বলে না। এরকম বহু ক্ষত আমাদের সমাজে আছে, এই সমাজে ক্ষতগুলো বিএনপি তুলে ধরছে বা কিছু কিছু অংশ তুলে ধরছে। বিএনপি চা বললাম তো এ টু জেড অনেকটাই ভালো, যেটা উনিও বললেন যেখান থেকে দেখবেন কি না। আমি যদি বলি যে পাল্টা পাল্টি আওয়ামী লীগও একটা রূপরেখা কিন্তু দিয়ে রাখছে, ভিশন 41, তো ওই জায়গায় কিছু রূপরেখা আছে, তো এইরকম রূপরেখাগুলো সব ভালো। ওই রূপরেখা যদি আওয়ামী লীগও বাস্তবায়িত করতো, তাহলে কিন্তু আজকের এই জায়গাটা, এই যে মানুষের ভিতরে কিছু হতাটা আছে, ক্ষোভ আছে, ক্ষোভটা থাকতো না। আমরা সম্মিলিতভাবে যে কোনো উপায়ে
এই রূপরেখা নিয়ে বিএনপির আওয়ামী লীগকে থ্রো করার দরকার ছিল, আমরা আওয়ামী লীগের সাথে এই নিয়ে ডায়লগ চাই। তারপর আওয়ামী লীগ কতটা অ্যাকসেপ্ট করতো, রিজেক্ট করতো বা কী করতো, রাজনৈতিক দলের তো একটা পজিটিভ দিকে যেতে হবে, নেগেটিভ দিকে গেলে কিন্তু কেউ আগাবে না। আপনি যদি আমাকে টেনে ছেড়ে নেবেন তাহলে আমার কাছ থেকে কিছুই পাবেন না। আবার আমি আপনাকে যদি এখানে আপনি এনকোয়ারিং করছেন, আপনাকে যদি আমি ইয়ে না করি তাহলে আপনার কাছ থেকে আমি ভালো কিছু পাবো না। সো আমাদের এখানে এখনও পজিটিভ রাজনীতির যথেষ্ট অভাব আছে, আমি পজিটিভ রাজনীতি চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। রবি ভাই, আমি আপনাদের যে রূপরেখার দুই নম্বর ধারাটা প্রস্তাবনাটা একটু পড়ি, যে প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতির বিপরীতে সকল মত ও পথের সমন্বয়ে বাংলাদেশ জাতীয়তাবাদের ভিত্তিতে একটি অন্তর্ভুক্তিমূলক বৈষম্যহীন ও সম্প্রীতিমূলক রেইনবো নেশনের কথা বলছিল। আবার যদি তেরোর মাঝামাঝিতে আসি, বিগত দেড় দশকব্যাপী সংগঠিত অর্থপাচার দুর্নীতির কথা বলা হয়েছে। চোদ্দোর মাঝামাঝিতে গিয়ে দেখবেন যে গত দেড় দশক যাবৎ বিচার ব্যবহৃত হত্যা খুন এগুলোর কথা বলা হয়েছে। এখানে কি বিএনপির সময়ে, বিএনপির আমলের যে অর্থ পাচার দুর্নীতি হয়েছে বা বিএনপির আমলে যে বিচার ব্যবহৃত হত্যা হয়েছে, সেগুলো কি ইচ্ছাকৃতভাবেই অ্যাভয়েড করা হয়েছে? একটু ব্যাখ্যা। বিএনপির আমলে কোনো বিচ্যুতি থাকলে সরকার তো তার চেয়ে বেশি গুণী বিচার করছে, নিগৃহীত করছে। আচ্ছা, করছে তো, করছে না? একটা প্রাইভেট ট্রাস্টের 2,33,33,330 মামলা, প্রাইভেট ট্রাস্টের মামলা, জিয়ার স্মৃতি সংরক্ষণের মামলা, মিথ্যাবিদ 3-52 মামলায় বেগম খালেদা জিয়ারে বিচার করে জেল দিয়ে দিয়েছে না তো? সেগুলি তো করছে, যেগুলি গত 14 বছরে মহাউৎসবে এই সরকার করছে, সরকারের সুবিধাভোগীরা করছে, সেইটার কথা আমরা বলেছি। তার আগেরগুলি তো সরকার করতে পারে, সেখানে আমাদের আপত্তিও নেই, কিন্তু আমরা বলছি স্বচ্ছতা গ্রহণযোগ্যতার সাথে করতে হবে। সেখানে পক্ষপাতিত্ব হচ্ছে, নিগৃহীত হচ্ছে, দমন হচ্ছে, পীড়ন হচ্ছে, নিধন হচ্ছে, এবং রাষ্ট্রীয় যন্ত্রের সরকারি দলের ব্যবহার হচ্ছে, আর বিএনপির প্রতি সেটা জুলুম হচ্ছে, ভিন্ন মতের প্রতি জুলুম হচ্ছে। সেই জায়গা থেকে বেরিয়ে আসতে চাই। আমরা বলছি প্রতিহিংসা রাজনীতি আমরা চাই না, সম্প্রীতির রাজনীতি চাই, প্রতিযোগিতাপূর্ণ রাজনীতি চাই। ওই কাউসাহেব তো বলেই দিলেন কার্ফু গণতন্ত্র। আচ্ছা ভাই, আপনি বলেন তো শেখ মুজিবুর রহমান বেঁচে থাকতে 1974 সালের 28 ডিসেম্বরই তো জোরের ইমার্জেন্সি দিয়ে দেশ চালিয়েছেন তিনি বেঁচে থাকতে। তারপরে তিনি হত্যা হলেন দুঃখজনকভাবে সপরিবারে, মর্মান্তিক ঘটনা। মুস্তাক সাহেব মার্শাল ল দিয়ে দিলেন, বিচারপতি সাহেব এসে পরিপূর্ণ মার্শাল ল দিলেন, জিয়াউর রহমান 79 এসে আরো মার্শাল ল উইথড্র করলেন। তো আপনি কার্ফু গণতন্ত্র কাকে বলবেন? উইথড্র করেন, হালাল করছেন, সংসদে উইথড্র করেছেন 79 ক্ষমতা এসে, তাই না? আচ্ছা, এখন ইন্ডিমিনিটি অধ্যাদেশ 26 সেপ্টেম্বর কে দিয়েছিল? মুস্তাক দিয়েছিল, ওনাদেরই পার্লামেন্টের লোক, ওনাদেরই দলের লোক, বাকশালেরই মানুষ, বাকশালেরই পার্লামেন্ট, বাকশালেরই সরকার। এখন এই যে দশার উপর আইনটা করেছিল কে, সেটা আসছি আমি। আপনার নেতাকে হত্যা করে আপনি ধরেন ইন্ডিমিনিটি দিয়েছেন, ঠিক আছে, আমি কিছু বলি এখানে, আবার অন্যদিকে পিছিয়ে যাব। মুস্তাকের মার্শাল লটাতে সংবিধান অব্যাহত রেখেছিল, সংবিধান অব্যাহত সাধারণত মার্শাল লতে থাকে না, স্থগিত হয়ে যায়, যার ফলে ওই সময় করাটা পরবর্তীতে পার্লামেন্টে একটা অগ্রাহ্য পেয়ে যায়, মানে আপনার পাশ হওয়ার ক্ষেত্রে। তারপরে না করলে ভালো হতো, অস্বীকার করছি না, কিন্তু ঘটনা হচ্ছে আপনার নেতাকে হত্যা করে আপনি মার্শাল ল দেবে, আপনি আমার কাছ থেকে উইথড্র চাচ্ছেন ইন্ডিমিনিটি অধ্যাদেশ, চাইতেই পারেন, কারণ আমার প্রতি যদি আপনার এত থাকে। কিন্তু আপনাকে বুঝতে হবে যে ঘটনাটা ঘটিয়েছেন আপনারা, করেছেন আপনারা। অন্য জায়গায় আবার চলে যাচ্ছিলাম, যাই হোক, দেখেন আমরা অনেকগুলি কথা বলেছি, আমরা রাষ্ট্র সংস্কারের কথা যেমন বলেছি, একই ব্যক্তি একাধারে পরপর দুইটা রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী হতে পারবেন না, নিশ্চয়ই এটা নতুন, এবং আমাদের উদারতার জায়গা থেকে বলেছি, এবং সব মানুষের রাজনৈতিক অধিকার নিশ্চিত করবার জন্য বলেছি, জবাবদিহিতা থাকার জন্য বলেছি, যাতে এক ব্যক্তির কাছে ক্ষমতা কুক্ষিগত না হয়ে যায়। আমরা বলেছি প্রধানমন্ত্রী, তারপর হচ্ছে রাষ্ট্রপতি এবং ক্যাবিনেট, সেখানে একটা ক্ষমতার ভারসাম্য থাকবে, এখন প্রধান নির্বাহীর হাতে সকল ক্ষমতা। আমরা বলেছি যে ভোটাধিকার অবাধ করবার জন্য, সব দলের সমান সুযোগ নিশ্চিত করবার জন্য আমরা একটা ইন্টার্ম সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থাপনা করব, আমরা ক্ষমতা যাওয়ার পরই করব। এটা কিন্তু আমাদের গণতন্ত্র এবং মানুষের ভোটাধিকারের প্রতি আপনার বিশ্বাস, আস্থা এবং উদারতার প্রতি। আমরা এই কাজগুলি তো আওয়ামী লীগ করার সাহস রাখেও না, বলারও সাহস রাখে না, সেটা কিন্তু আমরা বলছি। আমরা বলছি একটা সাংবিধানিক সংস্কার কমিশন করব, নিশ্চয়ই সেখানে আওয়ামী লীগেরও থাকার সুযোগ আছে, সব মানুষের থাকার সুযোগ আছে। এটা তো মানে আপনার যেটাকে বলা হয় জনগণের অংশগ্রহণের রাজনীতির সবচেয়ে বড় উদারতা এবং বড় অংশ। আমরা আওয়ামী লীগের মতো ক্ষমতা কুক্ষিগত করতে চাই না, একদলীয় শাসন প্রতিষ্ঠিত করতে চাই না, আমরা বলছি অভিজ্ঞ জনের সমন্বয়ে একটা উচ্চ কক্ষ বিশিষ্ট পার্লামেন্টে করতে চাই, কারণ বাংলাদেশের রাজনীতিতে সবসময় অভিজ্ঞজন কিন্তু জনপ্রতিনিধি নির্বাচিত হতে পারে না, আপনি জানেন, তাদের অভিজ্ঞতারও রাষ্ট্র বিনির্মাণের প্রয়োজন আছে, এবং সেই ক্ষেত্রে আমরা বলছি একটা উচ্চ কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট আমরা রাখতে চাই, দ্বিকক্ষ হবে, একটা হবে উচ্চকক্ষ, শত্রু অনুচ্ছেদ নিয়ে খুব ইম্পর্টেন্ট।
আমরা বলেছি যে জনগণের প্রতিনিধিত্ব করে হচ্ছে মেম্বার অফ পার্লামেন্টরা, তারা কখনো দলীয় সিদ্ধান্তের বাইরে যেতে পারে না, কিন্তু তারাও যাতে স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারে, অর্থাৎ গণতন্ত্রটা যাতে সার্বজনীন হয়, সেক্ষেত্রে সেগুলো আমরা বিচার বিবেচনার মধ্যে রাখতে চাই। তো এই যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলি আমরা কি বলতে চাই, স্বতন্ত্রভাবে ফাংশন করাতে চাই, সংখ্যালঘুদের ব্যাপার দেখেন প্রায় ঝামেলা হয়, আপনি জানেন যে এই রাষ্ট্রে কিন্তু হচ্ছে। আমরা বলেছি ধর্ম যার যার রাষ্ট্র সবার, এই রাষ্ট্রে সবাই বাংলাদেশি, এখানে কোনো সংখ্যালঘু হিসাবে কেউ ট্রিট হবে না। আমরা কিন্তু এই কথাগুলি বলছি, মিডিয়ার ক্ষেত্রেও বলেছি মিডিয়া স্বাধীন হবে, স্বতন্ত্র হবে, বস্তুনিষ্ঠ হবে, সেখানে একটা কমিশন আমরা করে দিতে চাই মিডিয়া কীভাবে পরিচালিত হবে। অর্থাৎ রাষ্ট্রে যেখানে যেখানে ত্রুটি রয়েছে, যেখান থেকে জনগণ বঞ্চিত হচ্ছে, ক্ষমতাশীলরা লাভবান হচ্ছে, ক্ষমতাতে দুর্বৃত্তায়ন ঘটছে, সেই জায়গাগুলিতে আমরা পরিবর্তন করতে চাই, জনসমর্থন নিয়ে জনগণের কাছে জবাবদিহি থেকে আফজাল, সেটা হচ্ছে আমাদের ভিশন। নিশ্চয়ই জনগণ এটা লুফে নেবে এবং আমাদের সাথে আছে, এবং জনগণ আমাদের এই দাবিগুলি প্রতিষ্ঠিত করবার জন্য সক্রিয়ভাবে অংশ নিয়ে এই ক্ষমতালোভী আওয়ামী লীগকে ভোটের মাধ্যমে হলে খুবই ভালো, নাহলে আন্দোলনের মাধ্যমে বাধ্য করবে। রবি ভাই, আপনারা খুবই ইতিবাচক এবং বলছেন যে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে রূপরেখায়। কুদ্দুস ভাই বলছিল যে ধারাগুলো ইতিবাচক, কিন্তু কাউসার ভাই সর্বশেষ যেটি বলেছিলেন যে বিশৃঙ্খলা সৃষ্টির পায় তারা করছেন ক্ষমতালোভীরা, আর যারা স্বৈর শাসক হয়ে যায় তারা তাই মনে করে, তাদের ক্ষমতার জন্য ঝুঁকি এটা তারা মেনে নিতে চায় না। আমি আবারও বলি, আওয়ামী লীগ একটা শিক্ষিত রাজনৈতিক দল, তাদের এই অধঃপতন না হলে আমার মনে হয় যে বাংলাদেশের আজকের এই বহুমুখী সংকট তৈরি হতো না। জনগণ অবাধে রাজনৈতিক দলকে বেছে নিতে পারত, জনপ্রতিনিধিকে বেছে নিতে পারত তার শাসনভার দেওয়ার ক্ষেত্রে বা, কিন্তু সেই পথ রুদ্ধ যারা করে ফেলে এবং যারা, আমি আপনাকে বলি, জনগণকে রাষ্ট্রের মালিকানা থেকে বঞ্চিত করে, রাষ্ট্র ব্যবস্থাপনায় অংশ নেওয়া থেকে বঞ্চিত করে ক্ষমতায় থাকতে চায়, এই কাউসার ভাইদের মতো লোকরা, তারা তাই মনে করবে, তাই ভাববে, তারা বধির হয়ে যায়, তারা জনগণের স্বার্থ নিয়ে ভাবার সুযোগ পায় না, তারা বিত্ত বৈভবের মোহে আর ক্ষমতার মোহে অন্ধ হয়ে যায়। আওয়ামী লীগের সেই দশা হয়েছে। আওয়ামী লীগ যদি রাজনৈতিক ট্র্যাকচ্যুত যেটা হয়েছে তার থেকে ফিরে আসে, আমার ধারণা যে একটা রাজনৈতিক দল হিসেবে আমাদের এই দাবির সাথে আওয়ামী লীগের একত্রতা প্রকাশ করি করা উচিত। কুদ্দুস আপনার ভাই করেছেন, এখন উনি হয়তো সন্দেহ প্রকাশ করছেন আমরা এটা করতে পারবো কিনা, আমরা দায়িত্ব নিয়ে বলছি আমরা এটা করতে চাই, আপনারা আমাদের সাথে থাকুন, আমাদেরকে নির্বাচিত করুন, রাষ্ট্রে যে সংকট আছে তাকে উত্তরণের জন্য এগিয়ে আসুন। বিএনপি দায়িত্ব নিয়ে বলছে, এটা বিএনপির ম্যাগনা কার্টার মতো বলে দিয়েছে যে আমরা এটা মানতে চাই, আমরা এটা ফলো করতে চাই জনস্বার্থে। হ্যাঁ জি, কাউসার ভাই, রবি ভাই যেটি বললেন যে ক্ষমতায় থাকার কারণে এবং ক্ষমতা টিকিয়ে রাখার জন্য আপনারা অন্ধ হয়ে গেছেন, বধির হয়ে গেছেন। না, আমরা ক্ষমতা লুবিও না, ক্ষমতায় থাকার জন্য অন্ধ হই নেই। তবে কোনো দলকে ক্ষমতায় যেতে গেলে আগামী 2024 সালের জানুয়ারির প্রথম সপ্তাহ অপেক্ষা করতে হবে, অর্থাৎ নির্বাচনের মধ্য দিয়েই রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে হবে, এর কোনো বিকল্প নেই। দুর্ভাগ্য, বাংলাদেশের চিত্র কিন্তু অন্যরকম। শেখ রবিউল অনেকগুলি কথা বলেছেন, 75-এর 15-ই আগস্টের পরের কথা, অর্থাৎ খুনি মুস্তাকও আওয়ামী লীগের, খুনি মুস্তাকের ক্যাবিনেটের নেতারা আওয়ামী লীগের, তারা ক্যাবিনেটে ছিলেন। আমি ডিটেলস বলব, শুধু একটা কথা বলবো যে খুনি মুস্তাকের ক্যাবিনেটে যদি শপথ না নিত, না নেয়, না, এর পরিণতি কী হয় এটা কিন্তু আমরা 13 নম্বরে দেখেছি। জাতির পিতার দীর্ঘদিনের রাজনৈতিক সহযোগী চার নেতাকে জেলখানে হত্যা করেছে, এটা কিন্তু বিশ্বে ধরনের ঘটনা নেই, বাংলাদেশে হয়েছে। অর্থাৎ এখানে বারবার একটা কথা বলেছেন যে খুনি মুস্তাকের সরকার, খুনি মুস্তাকের আওয়ামী লীগের সরকার, এটা সেটা। দেখুন, সবাই জানে এই ক্রিয়ানক শক্তিটাকে, মুস্তাক সাহেব বলেন, সাইম সাহেব বলেন, কারা এনেছিল, কারা কীভাবে বের করে দিয়েছিল, তাই না? এবং আপনারা যেটা বললেন যে 79 পার্লামেন্টে এই আইনটা পাশ না করলে পারত, তাই না? কিন্তু তারা করেছে। এখানে অনেকগুলি প্রস্তাবনার কথা বলা হয়েছে। দেখুন, আমাদের কিন্তু আছে রাষ্ট্রপতি দুইবারের বেশি থাকতে পারবেন না, প্রধানমন্ত্রী নির্বাচিত একজন এমপি হন, সংসদের মধ্যে প্রধানমন্ত্রী হন। আমাদের কিন্তু সংবিধানে বলা নাই একটা সংসদের কীভাবে শিক্ষাগত যোগ্যতা লাগবে, অর্থাৎ জনগণের সমর্থনের পরিমাণ বলা আছে কে ভোটে আসবে। এগুলো বললাম কেন, এসব আনতে চান, আর এই দলটার মুখে এইগুলো এখন আর মানায় না। হ্যাঁ, ওনারা প্রস্তাব দিয়েছেন আগামী নির্বাচনের আগে অনেক কিছু করতে চান, তাহলে তো আওয়ামী লীগের সাথে না বসলো, ইলেকশন কমিশনের সাথে বসতে হবে, মহান রাষ্ট্রপতির সাথে বসতে হবে। ওনারা কী করেছেন এবং সর্বশেষ যেটা করেছেন, যে কয়টা সিটি হোক, 79 পার্লামেন্টে
দুই একজন পার্লামেন্টের ভবিষ্যৎবাণী করেছিলেন যে হয়তোবা বিএনপিকে এই ধরনের অবস্থায় পড়তে হবে, এবং সেটাই হয়েছে। পার্লামেন্টে সাতজন ছিল, তারা পদত্যাগ করেছেন ছয়জন। তার মানে কি, তারা সংসদের রীতিনীতিও এটা তো এখন আর থাকতে চাচ্ছেন না। এদিন তো বলা দুজন সংসদে আছেন, এখন তো এটা বলার সুযোগ নেই। তার মানে কি, এই যেভাবে আন্দোলনের স্বার্থে পদত্যাগ করেছে, আওয়ামী লীগও তো একসময় করেছিল 147। আওয়ামী লীগের আন্দোলনের প্রেক্ষাপট আর এটার প্রেক্ষাপট তো এক বলতে পারেন না আপনি। এটাকে তো সকল বিরোধী দল পদত্যাগ করেছিল এবং সংখ্যা ছিল অনেক বেশি। ওই পরিমাণ এমপি পদত্যাগ করলে সংসদে বিকল্প চিন্তা করতে হয়, এবং তখন কিন্তু পদত্যাগ গৃহীত হয় নাই, গৃহীত হয় নাই। 90 দিন অনুপস্থিতির কারণে সেটা বলবৎ হয়েছিল। এই পার্লামেন্টে সাতজন ছয়জন সংসদ পদত্যাগ করলে অলরেডি তো উপনির্বাচন ঘোষণা হয়েছে, তাই না? এটা যে চাপ সৃষ্টি করার জন্য বলা, এটা হবে না। আর এই মেরামতের যে কাহিনী দিয়েছেন, এটা আমরা আমি আগেও বলেছি, এটা কোনো একটা মানে বাজিয়ে থেকে মোটিভ থেকে এটা হচ্ছে। কারণ এটা তো বিষয় না, ওনারা মহামান্য রাষ্ট্রপতি সংলাপে যান নাই, এবার কিন্তু আইন করে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে, যে আইনে ওনাদের এমপিরা বক্তব্য দিয়েছেন সংসদে নিয়েছেন, এখানে বলেছেন সেটা ওনারা বাতিল করবেন, তাই না? হ্যাঁ, বলতে পারেন। আমরা যেটা আশঙ্কা করি, দেখুন, এই ওনারা বরাবরই চান একটা অনির্বাচিত সরকার, ওনাদের রূপরেখা কিন্তু এটা বলা আছে। দেখুন, একসময় তো আমরা তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আমরা আন্দোলন করেছি, আমরা চেয়েছিলাম, কিন্তু আমরা কি দেখলাম যে তত্ত্বাবধায়ক সরকার হওয়া দরকার 3 মাসের, সেটা 2 বছরের বেশি ছিল। তৎকালীন মহামান্য রাষ্ট্রপতি তত্ত্বাবধায়ক সরকার প্রদান পান নাই, বেগম খালেদা জিয়া বা বিএনপির ইয়েতে ওনারা উনিই কিন্তু তত্ত্বাবধায়ক সরকার প্রদান হয়েছিলেন। কি দেখলাম আমরা, এর পরিণতি ভালো হয় নাই। আমরা মনে করি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে সংবিধান অনুযায়ী দেশ চলবে, সাংবিধানিক ধারাবাহিকতায় একটা নির্বাচিত সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবে। দেখুন, ওনাদের যদি আন্দোলন চূড়ান্ত পর্যায়ে গিয়ে থাকে বা সারা দেশ বিভ হয়ে থাকে, সেই আন্দোলন ওনারা নির্বাচনটা করুক। আমরা বলতে চাই, 10ই ডিসেম্বর যে স্লোগান দিয়েছিলেন, আপনারা তো অনেক দূর পিছিয়ে গেছেন, জনগণ তো আপনাদের বক্তব্য নেয় নেই। অর্থাৎ যেই আতঙ্ক সৃষ্টি করেছিলেন, গুজব সৃষ্টি করেছিলেন, এখনও কিন্তু অহরহ গুজব চালিয়ে যাচ্ছেন। প্রতিদিন দেখবেন কোনো না কোনোটা নিউজ হচ্ছে, ব্যাংকে টাকা নাই, নাই সেই নেই, কত কিছু বলছেন। অথচ গতকালে কিন্তু তেলের দাম কমানো হয়েছে, ভোজ্য তেলের দাম সরকার কিন্তু কোনো না কোনোভাবে আস্তে আস্তে কমানোর চেষ্টা করছে, এবং বলেছিল সমন্বয় করার চেষ্টা হচ্ছে। আরেকটা কথা বলতে চাই, ইদানিং যেটা আলোচনার বিষয়, স্পষ্ট করে বলতে চাই, কেননা জননেত্রী শেখ হাসিনার সরকার এখন কিন্তু ডিজিটাল সরকার। সারা বাংলাদেশে গ্রাম পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে সকল কাজ, সরকারি কাজ, ব্যাংকে টাকা লেনদেন ডিজিটালি হচ্ছে। তাহলে ভোটটা হয়তো অসুবিধা কোথায়, ইভিএমে ভোটটা তো অসুবিধা কোথায়? এটা কিন্তু স্পষ্ট, ইভিএমে একজনের ভোট আঙ্গুলের ছাপ নিলে বা চোখের ইয়ে না মিললে দেওয়ার কোনো সুযোগ নেই, একজনের ভোট আরেকজনের দেওয়ার কোনো সুযোগ নেই। ওনারা যেটা চাচ্ছেন, আবার সেই সিল মারার ভোট, একটা হোন্ডা দশটা গুন্ডা, কেন্দ্রটা ঠান্ডা, এবং একাধিক সিল মারবেন, ওই ধরনের একটা পরিবেশ সৃষ্টি করতে চান। আর আমরা বলি কি না, ওই পরিবেশ সৃষ্টি করার অবস্থা বাংলাদেশে নাই। আরেকটা যেটা বলতে চাই, নির্বাচন করতে হবে, কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, তাদের অধীনে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে, সেই নির্বাচনে বিএনপি একাধিক সিল মারার সুযোগ পাবে। নির্বাচনটা হবে নির্বাচন কমিশনের অধীনে, আওয়ামী লীগের অধীনে। ইতিমধ্যে 2টা নির্বাচন হয়েছে, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী বা মন্ত্রী পরিষদ, ছোট আকারে মন্ত্রী পরিষদ রুটিন ওয়ার্ক করতেন, নীতি নির্ধারণী উন্নয়নমূলক কাজে যাওয়ার সুযোগ নেই, করার সুযোগ নেই। এবং 2014 সালে কিন্তু ওনাদেরকে অফার দেওয়া হয়েছিল, এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গত 2 ইলেকশনে যে কটা নির্বাচনী সভা করেছেন, এটা কিন্তু দলের হেডিংয়ে করেছেন, শুধু নিরাপত্তার কিছু লোকজন ওনার সাথে ছিলেন। আমরা কিন্তু নির্বাচন কমিশনকে একটা স্ট্যান্ডার্ডে আনতে চাই, বোঝাতে চাই না, বিশ্বের বিভিন্ন দেশে তো হচ্ছে, তাই না? এটা ওনারা করতে চান না। ওনারা কিন্তু সেই 79 মডেলে আসেন, আবার রাষ্ট্রীয় ক্ষমতায় আসা যায় কিনা, কোনোভাবে দেশে একটা বিশৃঙ্খল সৃষ্টি করে, অজায়তা সৃষ্টি করে। দেখুন, এই দেশে অনেক কিছুর উত্থান হয়েছিল, আমরা জঙ্গি পুরোপুরি দমন করতে পারি নাই, কিন্তু এখন কিন্তু একটা
স্থিতিশীল অবস্থা আছে, তারপরেও লক্ষ্য করে দেখবেন কিছুদিন পর কোথাও না কোথাও পাচ্ছেন। কিসের লঙ্ঘন? এই যে মাঝে মাঝে সাম্প্রদায়িক ঘটনা ঘটছে, কারা করাচ্ছেন দেশের অস্থিতিশীল সৃষ্টি করার জন্য? আমরা এখনো 51 বছরে এসে সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠার কথা শুনি রাজনৈতিক দলগুলোর কাছ থেকে যে তারা ক্ষমতায় গেলে এগুলো প্রতিষ্ঠা করা হবে না। এটি কি আসলে দুই দলের নির্বাচনী ইশতেহার বা প্রতিশ্রুতি রূপরেখা যাই বলেন তাতেই কিন্তু এই শব্দগুলোই থাকে? আপনি যদি শুরুতে বলেছেন যে এটি আসলে আমাদের জন্য কতটুকু মানে সুখকর এই কথাগুলো শুনতে, যে এতদিন পরে সেও যদি এই কথাগুলো শুনি। 51 বছরের বাংলাদেশ এটা মোটেই সুখকর না, প্রায় অর্ধশতক, হ্যাঁ অর্ধশতকের বেশি তো। এই যেরকম কথার কথা আমি একটু আগেই বলছিলাম যে দ্বাদশ সংশোধনী অর্থাৎ পার্লামেন্টারি গভর্নমেন্ট নিয়ে যখন একটা অচল অবস্থার সৃষ্টি হয় বিএনপির নেতৃত্বে, অর্থাৎ বিএনপি বিল এনেছিল, কিন্তু সেই বিলটা কী ছিল? আজকে যেটা বিএনপি বলছে এখন ওই কথা প্রসঙ্গে একটু আগে আমাদের শেখ রবিউল আলম ভাই এবং কাউসার ভাই যে কথাগুলো বলছিলেন শুনছিলাম মনোযোগ দিয়ে, সেই জন্য বলি এগুলো তো চোখের সামনে দেখা। দীর্ঘদিন পার্লামেন্টে রিপোর্টিং করেছি, পলিটিক্যাল রিপোর্টিং করেছি, বড় বড় নেতা মন্ত্রী এদের সাথে যাওয়ার সুযোগ হয়েছে, রাষ্ট্রপতির কাছে যাওয়া যায় সুযোগ হয়েছে, যে বিষয়গুলো সে বিষয়গুলো হচ্ছে যখন এই পার্লামেন্টের গভর্নমেন্টের ইয়েটা বিলটা আনা হয়, এরপরে তদানীন্তন অস্থায়ী রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেবের প্রতিক্রিয়া ছিল মানে এতটাই আনব্যালেন্স ছিল, অর্থাৎ রাষ্ট্রপতির ক্ষমতা এতটাই সংকুচিত করা হয়েছিল যে মাজার জিয়ারত ছাড়া আর রাষ্ট্রপতির করার কোনো কাজ রাখা হয় নাই, এখনও ওই অবস্থায় আছে। এটা কে করেছিল? বিএনপি আজকে বলতেছে রাষ্ট্র সংস্কার করবে, আজকে তারা সেই জায়গায় বলতেছে সংসদকে শক্তিশালী করার জন্য 70 অনুচ্ছেদ। 70 অনুচ্ছেদটা কে বসানো হয়েছিল এখন এই বিষয়গুলো তো দেখতে হবে। আগে ছিল, প্রথম থেকে ছিল, এখনো 70 অনুচ্ছেদ আপনার বাতিল করবেন এটা কিন্তু বলেন নাই, বলছেন পরীক্ষা নিরীক্ষা করা, পরীক্ষা নিরীক্ষা করা। তার কারণ হচ্ছে এটা এই আমাদের মত দেশে 70 অনুচ্ছেদ ফেলেও দেওয়া যায় না আবার গিলেও যায় না, এরকম একটা জায়গা। ওই জন্যই বলেছে যে এটা পরীক্ষা নিরীক্ষা করবে, একটা কমিশন গঠন করে। আচ্ছা, বিশেষ সমাধান কি বাতিল করেছে করে না, আমি এখন আছে, আমি আমি বলি তা যে কথাগুলো বলছিলাম সংসদকে শক্তিশালী করার যদি আকাঙ্ক্ষাই থাকতো বিএনপির, অন্ততপক্ষে 91 পর দুই মেয়াদে সরকারে ছিল, সংসদের স্ট্যান্ডিং কমিটিগুলো তাদের, তারা যখন ক্ষমতায় ছিল 3 বছরে করতে পারে নাই একটা একটা স্ট্যান্ডিং কমিটিও। স্ট্যান্ডিং কমিটি ছিল মূলত মন্ত্রীদের কর্তৃত্বাধীন, অর্থাৎ মন্ত্রী এটার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হতো, আওয়ামী লীগ ক্ষমতায় এসে 96টা পাল্টে দেয়, অর্থাৎ একজন এমপিকে স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান করা, অর্থাৎ এটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থার সাথে অনেকটা সামঞ্জস্যপূর্ণ। অর্থাৎ এই চেষ্টাগুলো কিন্তু আওয়ামী লীগের তরফ থেকে দেখা হয়েছে, আওয়ামী লীগ যে সব করেছে আমি বলছি না, কিন্তু সে চেষ্টা করছে। আওয়ামী লীগ ক্ষমতায় এসে স্ট্যান্ডিং কমিটিগুলো উইদিন এ 3 মান্থ গঠন করা হয়। বিএনপি সেই দল যেই দল গত বছর বিরোধী থাকা অবস্থায়, অর্থাৎ 8 থেকে তারা 14 পর্যন্ত যে বিরোধী দলে ছিল তাদের কোনো উপনেতা ছিল না, উপনেতা করতে পারেনি, মানে এরকমই সংসদে আবার যখন ছিল তখনও উপনেতা করতে তার সময় লাগে সরকারি দল। বা এইগুলো যেই দলের কাছ থেকে আমরা অতীতে দেখি নাই, ভবিষ্যতে সেই দলের হাত থেকে এগুলো দেখব। এই জন্যই বলছি যে এগুলো অনেক আওয়ামী লীগ অনেক কিছু পারে নাই। আমি আওয়ামী লীগের প্রগ্রেসিভ কিছু জিনিস যদি কাউসার ভাই বলতো দর্শকরা শুনতে পারতেন যে তারা এই এই করছেন, উনি যদি ওনার প্রগ্রেসিভ দিকগুলো করতে পারতো এবং বলতো আমরা এই এই কারণেগুলো পারি নাই, তাহলে হচ্ছে যারা জনগণ তারা এটা বিবেচনা নিতে পারেন। এখন এইসব মানে ওই যে ভালো ভালো কথাগুলো কিতাবে আছে কিন্তু গোয়ালে তো থাকতে হবে, ওই জায়গায় পাওয়া যায় না। আমি মনে করি এখনও যে কথাটা বলতে চাই যে এ জে রহমানের কথা বললে চোখ বন্ধ করে বললে তো হবে না, খন্দকার মুস্তাক সাহেব 3.5 মাস সময় ছিলেন, অর্থাৎ নভেম্বরে 3 তারিখ তিনি শেষ, তাহলে পরে কে ছিল? 7 তারিখ পর্যন্ত আসলে বাংলাদেশে কোনো সরকারই ছিল না কার্যত। 7ই নভেম্বরের যে বিপ্লব বলা হয় বা যে অভ্যুত্থান বলা হয়, যে সংহতি দিবস বলা হয়, যাই বলা হোক, জিয়া রহমান ক্ষমতা আসে, জিয়া রহমান ক্ষমতা এসে উনি বললেন যে 79 সালে
মূলত জিয়ার হাতে ক্ষমতা, 7ই নভেম্বর থেকে 13রা জুন আপনার নির্বাচন দেন নাই, 13রা জুন একটা প্রেসিডেন্সিয়াল নির্বাচন, তার আগে মার্চে 13রা জুন রহমান 7 তারিখে যখন মুক্ত হলেন তখন তিনি রাষ্ট্রপতি থাকেন, প্রধান সামরিক আইন প্রশাসক, এবং জিয়া রহমান মুক্ত হওয়ার পর সেনাপ্রধান থাকেন, প্রধান সামরিক আইন প্রশাসক এবং রাষ্ট্রপতি দুটেই মুস্তাক রাষ্ট্রপতি হন, একই দিন সায়েম সাহেব রাষ্ট্রপতি হন, এবং সায়েম সাহেব রাষ্ট্রপতি হওয়ার পরে রাষ্ট্রপতি হন 5ই নভেম্বর, শপথ নেন 6ই নভেম্বর, ওই তো 6ই নভেম্বর। যাই হোক, এরপর থেকে জিয়াউর রহমান যখন সেনাপ্রধান হয়ে যান, সামরিক আইনে দেশ চলে, এরপরে সায়েম সাহেবের সেখানে করার কিছু থাকে না। সেনাপ্রধান ছিলেন, আচ্ছা তিনি বন্দী হওয়ার আগে সেনাপ্রধান ছিলেন, দেশ সেনাপ্রধান দেন না ভাই, আপনি আপনার কথা বলতে, আমি আপনাকে ভাই শেষ করি, রবি ভাই আমার কথা বলতে যদি বাধা দেন আমি আপনাকে কথা বলতে দিচ্ছি, না না বাধা দিচ্ছি, রবি ভাই আপনি দিচ্ছেন না কেন, আপনি বলবেন, আপনি বলেন, আপনি নোট রাখেন, আপনি বলা, আমি আরে আপনি তো প্রচুর বলতে চাচ্ছেন, মিলছে না, আমি কি আপনার সময় কথা বলছি, না না মিলছে, আমি বলবেন, আপনি বলেন না, আমিও বলবো না, আমার কথা হচ্ছে আপনি তারিখটা ভুল তথ্য দিচ্ছেন, হ্যাঁ দেন না, আপনি বলেন না, সংশোধন করে আপনি সংশোধন করে দেন, আপনাকে তো সময় দেওয়া হবে, জিয়াউর রহমান কার্যত ওই 7ই নভেম্বর থেকে দেশ চালাচ্ছে, এক, দুই হচ্ছে, আপনার মনে হইছে না, আমার মনে হইছে এটা দেশবাসী জানে, দুই হচ্ছে উনার খুন খারাপি সবকিছু হালাল করার জন্য 5ম সংশোধনী নামে একটা সংশোধনী পাশ করেছিল পার্লামেন্টে, ভুলে গেছেন, চতুর্থ সংশোধনী আমরা 5ম সংশোধনী হতো না, আকার করতেছে, একদলীয় শাসন প্রতিষ্ঠিত না করলে 5ম সংশোধনী প্রয়োজন ছিল না, মানুষ খুন করার গণতন্ত্র, মানুষ খুন করার না, মানুষ খুন করার সংশোধনী, এই এয়ার সংশোধনী কেন করেছে, এয়ার ফোর্সের সদস্যদেরকে মারার জন্য সংশোধনী, রাজনৈতিক অধিকার নাই, মানুষদেরকে মারার জন্য সংশোধনী, বঙ্গবন্ধু খুনকে 5ম সংশোধনী বাংলাদেশে গণতন্ত্র এনেছে, সামরিক শাসন থেকে বেরিয়ে আসছে, রবি ভাই আপনাকে সময় দেওয়া হবে, জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যাকাণ্ড হালাল করছে, এটা গণতন্ত্র আনছে না, মানুষ মারার সংশোধনী হালাল করছে, এটা গণতন্ত্র আনছে, কুদ্দুস ভাই আমরা ডিবেট না, কুদ্দুস ভাই আমি বলছি যেটাকে খারাপ সেটাকে খারাপ বলেন, আপনি আপনি তো জিয়াউর রহমানের সবই খারাপ, না জিয়াউর কাছে না, জিয়াউর রহমানের সব খারাপ হবে, আপনি তো তাই বলছেন, 7 তারিখ থেকে জিয়াউর রহমানের কথা দেশ চলছে নাকি, 7ই নভেম্বর থেকে কত থেকে কবে থেকে চলছে, প্রধান সামরিক আইন প্রশাসক এবং রাষ্ট্রপতি হলো বিচারপতি সাহেব, হ্যাঁ এবং ধরেন সামরিক আইন আছে, কার কথা নিয়ে বলছেন, কি বলছেন আপনি, সামরিক আইন আছে, সামরিক বাহিনীর কথা চলবে, সাহেবের কথা দেশ চলবে, হচ্ছে প্রধান সামরিক আইন প্রশাসকের কথা, সাহেবকে গদি থেকে চ্যুত করছিল, কবে সেটা, সাহেবকে কে চ্যুত করছিল, সাহেব ক্ষমতা হস্তান্তর করেছে, আমরা আলোচনার বাইরে চলে যাচ্ছি, আলোচনার বাইরে চলে যাচ্ছি, আমি যেটা বলতে চাই, যেটা নিয়ে তর্ক হচ্ছে, বাংলাদেশের সবচেয়ে জাতির জন্য কলঙ্ককর অধ্যায় এবং সময় ছিল সেটা, জি কাউসার ভাই, আমরা ওই দিকে সাহেব কেমন রাষ্ট্রপতি ছিলেন সেটা জাতি জানি, আমরা আর ওই দিকে রহমান কোন বলে রাষ্ট্র চালিয়েছেন সেটা আমরা জানি, আমরা বলি কি এই সময় ওইটা তার ফিরে যাওয়ার সুযোগ নেই, আপনারা যেটা দেখছেন যেহেতু এর আগে আপনারা অনেক কিছুই করতে পারেননি, ভবিষ্যতেও পারবেন কিনা এটা নিয়ে তার সন্দেহ সংশয় রয়েছে, আফরাদ ভাইদের মতো লোকজন যখন এভাবে অন্ধভাবে কথা বলে না প্রবলেম হয়ে যায়, আপনি ধরেন বিচ্যুতি ছিল 15 বছর আগে, কি বললেন যখন, রবি ভাই স্বচ্ছ জিনিসকে স্বচ্ছ দেখেন না, আপনি কি চোখ খোলা আছে আপনার, এটা আক্রমণ না, শেখ রবি আমি বলি এটা আক্রমণ না, আপনি আক্রমণ মনে করবেন না, এটা খুন করবেন না, বঙ্গবন্ধুকে খুন করেছে বলেন, তো বলছি তো আমি, হ্যাঁ বলেন, এটার সাথে সপরিবারে নিহত হয়েছিল, দুঃখজনক কলঙ্কজনক, এবং শেখ মুজিবকে কারা হত্যা করেছিল তার প্রতিষ্ঠিত পার্লামেন্টে বসাইছিল খালেদা জিয়া, বলেন বলেন খালেদা জিয়া বসাইছিল, আমি বললাম বিরোধী অন্ধ হয়ে গিয়েছে, বলেন আপনি একটাই বলছেন, কোথায় জিয়া রহমানের সংস্রব আছে, ওইটা বিচার করেছিল শেখ মুজিবুর হত্যা, ওদেরকে বিভিন্ন জিয়া রহমানকে পেলেন, বলেন কোথাও তো পেলেন না,
না ওদেরকে তিনি মুস্তাকের সামরিক উপদেষ্টা ছিলেন, জিনাল খোদরি মুস্তাকের তিন বাহিনী প্রধান ছিলেন, ৭৯ পার্লামেন্টে আওয়ামী লীগের মেম্বার অফ পার্লামেন্ট আছে, তার দায় নাই। একে খন্দকার এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, বিমান বাহিনী প্রধান ছিলেন, কেউ সোচ্চার হয়নি, তার দায় নাই। পার্লামেন্টে আপনি জিয়াউর রহমান উপপ্রধান ছিলেন, একটাই প্রবলেম ছিল তারা কারা, জিয়াউর রহমান একটা রাষ্ট্র দর্শন দিয়েছেন, তিনি একটা বৃহত্তর রাজনৈতিক দল করেছেন, এই দলটা সবাই পছন্দ করে, এটাই করতে দাও। আমাদের সময় রবি ভাই, আমাদের সময় একেবারে শেষ, যেটি যেটি সত্য হয়ে যায় না, আমি সত্যই বলছি, জেনে বলছি। কাসের ভাই, যেহেতু অতীতে আপনারা করতে পারেননি অনেক কিছুই, ভবিষ্যতেও পারবেন কিনা এটি নিয়ে জনগণের মধ্যে। আচ্ছা, অতীতে আপনি অনেক কিছুই করতে পারেননি, অতীতে যদি সবই করে ফেলেন ভবিষ্যতে কি করবেন? 15 বছর পর আমরা মনে করেছি যে আমাদেরও ওইগুলি চিন্তার মধ্যে সব জিনিস একবারে আসেনি, এখন 15 বছর আমরা মনে করছি এটা মহাসংকট এবং এটা জনগণের প্রয়োজন, রাষ্ট্রের প্রয়োজন। আমরা এখন এই সংস্কারগুলি এনেছি, এই এটা আমরা করব, আমরা জাতির কাছে দায়বদ্ধ থেকেছি, জাতির কাছে ওয়াদাবদ্ধ থাকছি। 15 বছর আগে তো অনেক কিছু হয়, আরে ওয়াদা তো আপনি যে তিনজনের রূপরেখা ছিল না, আরে ভাই 15 বছর আগে করি নেবি, তাই এখন করবো না, এখন কি করবো তাহলে? ওয়াদা কয়বার করবেন আর কয়বার একটা রাজনৈতিক দল একবার ক্ষমতা টাইমে সব করবে, তার ভবিষ্যতে করণীয় নাই। আমি তো বললাম এখন আবার যেটা বলছি, এখন যেটা করবো নিশ্চয়ই 15 বছর আরো নতুন কিছু করবো, আরো নতুন সমস্যা হবে। ধন্যবাদ কাসের ভাই, শেষ করুন। উনার কথা হচ্ছে 15 বছর আগে করি না, তার মানে এখন হবে না, এটা কোনো মন্তব্য হতে পারে? শেষ করুন। আমি কিন্তু আগেও শেখ রুল বলেছি, আপনি সাংবাদিক বইয়ের ছাত্র, আপনি ইতিহাসের যে ধারাবাহিকতা এটা কিন্তু হয়েছে আমাদের কাছে, কিন্তু সময় আছে না, না কে কখন করেছে এটাকে বড় গলায় জোর গলায় বললে রাষ্ট্রবিষ্ট হয়ে যাবে না। জিয়াউর রহমান 75 পরে কি অবস্থায় ক্ষমতা চালিয়েছেন এটা সবাই জানে, এটা নিয়ে গর্ব করার কিছু নাই। আচ্ছা, আপনারা প্রশ্ন করি, ওনার পরিণতি নিয়ে কত গেছে ভাই, অ্যারেস্ট করে গৃহবন্দী করে হত্যা করার চেষ্টা করা হয়েছিল, সেটা ন্যায্য ছিল? শেষ করতে হবে কাস্টার ভাই, আমাদের সময় একেবারে শেষ। আপনারা কি করেছিল, সামাজ জামিল্লা কি করেছিল, বড় বলেছেন 2022 সালের নির্বাচনকে সামনে নিয়ে 24 সালে কি করতে চান করেন, জনগণের কাছে আসেন, ভোটারদের কাছে আসেন, দেশের নভেম্বর জিয়াউর রহমানকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল, শুভরাত্রি।